পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী গীতা শাস্ত্র, বস্তুত গুরু শিষ্যের পরস্পর কথোপকথন। অর্জুন স্বীকার করেছিলেন, শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম, ভগবান আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, যা আমার পক্ষে কল্যাণকর আমাকে সেই উপদেশ দান করুন। অতএব গীতাশাস্ত্র সম্বন্ধে বলার পূর্বে পরম গুরুদেবের পাদপদ্মে এই স্তুতি গুরুবন্দনা নিবেদন করা হয়েছে। ওম শ্রী সদ্গুরুদেব ভগবান কি জয়। Antariyam
অমৃত অংশজাত ভ্রাতা ও ভগ্নীগণ, যে মহাপুরুষ সকল বেদ সংকলন, বেদান্ত প্রবর্তন, মহাভারত এবং ভাগবত রচনা করেছেন, তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা। বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত, যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা। সেই কল্যাণ স্বরূপ পরমাত্মা এক, তাঁকে লাভ করা নির্ধারিত ক্রিয়ার পালন করে যাওয়াই ধর্ম। যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান, তাঁকে লাভ করার ক্রিয়াও একটাই, তাহলে এত মত মতান্তর কেন? এর সমাধান করার জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ, গীতার দিব্যবাণী। ধর্মের সহজ স্বরূপ
এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতাশাস্ত্র। বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতাশাস্ত্রেই রয়েছে। গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র। মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন। এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট করলেন যে গীতাশাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর, সকল পাত্রই এক একটি প্রতীক। অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসুরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান। দৈব শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয় তখন কাম ক্রোধ রাগ দ্বেষ ইত্যাদি আসুরিক বৃত্তিগুলি বাধারূপে আক্রমণ করে। এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবিক যুদ্ধ বলে। অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন, তাঁর দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম, পিণ্ডদান, বর্ণসংকর বর্জন, কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল। শুধুমাত্র এই শঙ্কাগুলির সমাধানের জন্য ভগবানকে 18 অধ্যায়ের গীতাশাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল। অবশেষে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মোহ নাশ হয়েছে কি? অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান আমার মোহ নাশ হয়েছে, এখন থেকে আমি সেইরূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন। প্রকৃতপক্ষে এ সংশয় শুধু অর্জুনেরই ছিল তা নয়, এ সংশয় মানুষ মাত্রেরই যে হিতকর কোনটি, কোন উপায়ে শ্রেয় লাভ হবে। সেই জন্য স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য গীতাশাস্ত্রের 18 অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক, যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয়। গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না। অক্ষয় সুখ, শাশ্বত শান্তি, ইহজগতে সমৃদ্ধি, এমতো শঙ্কাগুলির সমাধানের জন্য গীতাশাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে। এই বাণী নিয়মিতভাবে শ্রবণ করে পরিজন এবং স্বজন সমুদয়কে সুসংস্কৃত করুন। বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতাশাস্ত্র অমৃতবাহী। গীতা আপনার শাস্ত্র। এটা অত্যন্ত গৌরবের বিষয় যে 5000 বছরেরও বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণী সম্বন্ধে আপনাকে অবগত করানো হচ্ছে। জন্ম জন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিলতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্য বাণী প্রাতঃকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন। একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদবাহক গীতাশাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে। বিশ্বের যে কোনো স্থানের নিবাসী, ধনী অথবা গরিব, কুলীন বা আদিবাসী, পুণ্যাত্মা এবং পাপী, স্ত্রী এবং পুরুষ, সদাচারী এবং অত্যন্ত দুরাচারী, সবারই গীতায় প্রবেশের অধিকার রয়েছে। বিশেষ করে পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতাশাস্ত্র। পুণ্যাত্মাগণ তো সবসময়ই ভজনা করেন। নিবেদিত হল সেই গীতাশাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা, যথার্থ গীতার দিব্য সন্দেশ।
श्री परमात्मने नमः। यथार्थ गीता श्रीमद् भगवद् गीता अथ प्रथम अध्याय। ধৃতরাষ্ট্র উবাচ। ধর্মক্ষেত্রে कुरुक्षेत्रे समवेता युयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत संजय। धृतराष्ट्र जिज्ञासा करलेन, हे संजय, धर्मभूमि कुरुक्षेत्रे युद्धार्थे समवेत हुए आमार এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযমরূপ সঞ্জয়। অজ্ঞান মনের অন্তরালে থাকে, অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ। কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য। যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয়রাজ্যে দৈবী গুণসমূহের বাহুল্য ঘটে, তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়। এবং যখন এতে আসুরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে, তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। কুরু অর্থাৎ কর, এই শব্দ আদেশাত্মক। শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে। ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না, গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না, সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতিজাত গুণ জীবিত, ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্মমৃত্যুময় এই ক্ষেত্র, বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র। এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তিসমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তিসমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র। পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব, কাশী, প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন। কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন, যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায়? ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে। অর্জুন, এই দেহই ক্ষেত্র, এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনি ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে দশটি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, পাঁচটি বিকার এবং তিনটি গুণের বর্ণনা আছে। এই দেহই ক্ষেত্র, এক মল্লভূমি। এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি দুটি, দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ। পাণ্ডুর সন্তানগণ
এবং ধৃতরাষ্ট্রের সন্তানগণ, স্বজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তিসমূহ, তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয়। ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ, কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাশ্বত বিজয়ী হননি। এর মধ্যে প্রতিহিংসা ছিল। প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বে সত্তার দিকদর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হল শাশ্বত বিজয়, যার পশ্চাতে পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর জন্ম মৃত্যুর বন্ধন নেই। এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয়। যার যেমন সংযম বৃদ্ধি প্রাপ্ত হয় তেমনি তার দৃষ্টি খুলতে থাকে। সঞ্জয় উবাচ। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत। সেই সময় রাজা দুর্যোধন বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। দৈতের আচরণই দ্রোণাচার্য। যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক, একেই বলে দ্বৈতবোধ, তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে, যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবেন, যিনি যোগের পূর্ণ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ। রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল ও রাজা। দুর্যোধন, দূর অর্থাৎ দূষিত, যৌধন অর্থাৎ সেই ধন, আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি, তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে, অন্যথা সকলই পূর্ণ। অতএব বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে, মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন, पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीं च मो व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। हे आचार्य, आपनर बुद्धिमान शिष्य द्रुपद पुत्र धृष्टद्युम्न द्वारा बुहाकार रचित पाण्डुपुत्रगणेर एई विपुल सैन्य समावेश दर्शन करुन। শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন, তাকে বলে ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পুণ্যময় প্রবৃত্তিসমূহের নায়ক। সাধন কঠিন ন মন কর টেকা, সাধন কঠিন নয়, মন দৃঢ় হওয়া কঠিন। এবার বললেন সেনার বিস্তার। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এই সেনার মধ্যে মহেশ্বাসা, মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম, অনুরাগ রূপ অর্জুন, এদের সমকক্ষ অনেক শূরবীর,
যেমন সাত্ত্বিকতারূপ সাত্ত্বকী, বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা, মহারথী রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, এবং ধৃষ্টকেতুশ্চেকিতানহ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তী ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। ধৃষ্টকেতু দৃঢ়কর্তব্য, চেকিতানহ মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা, কাশীরাজ কায়ারূপ কাশীতেই সেই সাম্রাজ্য, পুরুজিত স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরুজিত, কুন্তী ভোজ কর্তব্যের দ্বারা জগতের ওপর জয়লাভ, নরের মধ্যে শ্রেষ্ঠ, শৈব্য অর্থাৎ সত্য ব্যবহার। युधामन्युश्च विक्रांतः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। एवं पराक्रमशाली युधामन्नु युद्धेर अनुरूप मनेर बोध, उत्तमौजः शुभकामनाय मग्न সুভদ্রা পুত্র অভিমন্যু, শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়, এরূপ শুভ আধার প্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র, বাৎসল্য লাবণ্য সহৃদয়তা সৌম্যতা স্থিরতা, এরা সকলেই এক একজন মহারথী, সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায়। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের 15-20 নামের উল্লেখ করলেন, যেগুলি দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিজাতীয় প্রবৃত্তির রাজা হওয়া সত্ত্বেও মোহই সজাতীয় প্রবৃত্তিসমূহকে অনুভব করতে বাধ্য করে। এরপর দুর্যোধন নিজের পক্ষের সংক্ষিপ্ত বর্ণনা করলেন। এই যুদ্ধ পার্থিব যুদ্ধ হলে সৈন্য দলের সংখ্যা বাড়িয়ে বলতেন, বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন, যেহেতু এই বিকারগুলিকেই জয় করতে হবে, এরা বিনাশশীল। কেবল 5-7টি বিকার সম্বন্ধেই বলা হয়েছে, যাদের অন্তরালে বহির্মুখী প্রবৃত্তিসমূহ বিদ্যমান, যেমন অস্মাকম তু বিশিষ্টায়ে তান্নি বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম তান ব্রবীমিতে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হন, আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। বাহ্য যুদ্ধে সেনাপতির জন্য দ্বিজোত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক। বস্তুত গীতাশাস্ত্রে অন্তঃকরণের দুটি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে, যেখানে দ্বৈতের আচরণই হল দ্রোণ। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ প্রকৃতি বিদ্যমান, দ্বৈত বিদ্যমান। এই দ্বিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়, অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্যসূচক সম্বোধন হওয়া উচিত। বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক? ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। একজন স্বয়ং আপনি অর্থাৎ দ্বৈতের আচরণ রূপ দ্রোণাচার্য, ভ্রমরূপ পিতামহ ভীষ্মও আছেন। এই বিকারসমূহ ভ্রম থেকে উৎপন্ন হয়, শেষ পর্যন্ত জীবিত থাকে।
তাই পিতামহ সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন। স্বরসজ্জায় অচৈতন্য অবস্থাতে ছিলেন, তবুও জীবিত ছিলেন। একেই বলে ভ্রমরূপ ভীষ্ম, ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে। এইরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ এবং সংগ্রাম বিজয়ী কৃপাচার্য, সাধন অবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন সেই কৃপাকেই কৃপাচার্য বলে। ভগবান কৃপাধাম এবং ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপও তদ্রূপ। কিন্তু সাধন অবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মা পৃথক, বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় এবং মোহ আচ্ছাদিত। এইরূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন তবে তিনি নষ্ট ভ্রষ্ট হয়ে যান। সীতা দয়া করেছিলেন, তার পরিবর্তে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বিশ্বামিত্র দয়া করেছিলেন, তাই পতিত হয়েছিলেন। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলিও এই কথাই বলেছেন, তে সমাধা উপসর্গা ব্যুত্থানে সিদ্ধয়ঃ, অর্থাৎ ব্যুত্থানকালে যোগলব্ধ শক্তি প্রকট হয়। প্রকৃতপক্ষে সেগুলি সিদ্ধাই, কিন্তু কৈবল্য প্রাপ্তির পথে এই সিদ্ধাই তত বড়ই বাধা যতটা কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি। গোস্বামী তুলসীদাসেরও সেই একই নির্ণয়, ছোরত গ্রন্থ জানি খগরায়া বিঘ্ন অনেক করই তব মায়া, ঋদ্ধি সিদ্ধি প্রেরই বহু ভাই বুদ্ধি লোভ দিখাবহি আই। মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে, শক্তি প্রদান করে, এমনকি সিদ্ধে পরিণত করে। এইরূপ সিদ্ধ সাধক যদি পাশ দিয়ে শুধু হেঁটে যান তাহলে মরণাপন্ন রোগীও বেঁচে ওঠে। সেই রোগী যদিও সুস্থ হয়ে ওঠে, কিন্তু সাধক যদি সেটা নিজের অবদান বলে মনে করেন তাহলে তিনি নিশ্চয়ই নষ্ট ভ্রষ্ট হয়ে যাবেন। একজন রোগীর স্থানে হাজার হাজার রোগী তাকে ঘিরে ধরবে এবং ভজন চিন্তনের ক্রম অবরুদ্ধ হয়ে যাবে, পথভ্রান্ত হতে হতে প্রকৃতির বাহুল্য হবে। যদি লক্ষ্য দূরে এবং সাধক কৃপা করেন তবে কৃপার একার আচরণই সমিতিঞ্জয়, অর্থাৎ সমস্ত সেনাবাহিনীকে জয় করবে। এই কারণে যতক্ষণ সাধক পূর্ণতা লাভ না করছেন ততক্ষণ এই সব থেকে সাবধান থাকা দরকার। দয়া বিনু সন্ত কসাই দয়া করি তো আফত আই, অর্থাৎ দয়া না করলে সাধু ব্যক্তি কসাইয়ের সমতুল্য, আর দয়া প্রদর্শন করলেও অধঃপতনের সম্ভাবনা। এইরূপ আসক্তিরূপ অশ্বত্থামা জগতের অর্থাৎ জাগতিক যে কোনো বস্তুর প্রতি আকর্ষণকেই আসক্তি বলে। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য, এই দ্বৈতই আসক্তির জন্মদাতা। শস্ত্রধারী অবস্থাতে আচার্য দ্রোণকে বধ করা সম্ভব ছিল না, তিনি অজেয় ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কৌরব পক্ষের একটি হাতির নাম অশ্বত্থামা, ভীম সেই হাতিটিকে হত্যা করেছে, অশ্বত্থামা মারা গিয়েছে, এইরূপ ঘোষণা করুন। এই অপ্রিয় ঘটনার কথা শুনে আচার্য মর্মাহত হয়ে শিথিল হয়ে যাবেন, সেটাই তাকে বধ করার উপযুক্ত সময়। ভীম হাতিটিকে বধ করে হত্যা করে প্রচার করেছিলেন অশ্বত্থামা মারা গিয়েছে। আচার্য দ্রোণ ভেবেছিলেন তাঁর পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে, তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন, ধনুক তার হাত থেকে পড়ে গিয়েছিল, তিনি হতাশ নিশ্চেষ্ট হয়ে যুদ্ধভূমিতে বসে পড়েছিলেন, সেই মুহূর্তে তাকে বধ করা হয়েছিল। পুত্রের প্রতি অত্যধিক আসক্তি তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। অশ্বত্থামা দীর্ঘজীবী ছিলেন, নিবৃত্তির শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দেয়, তাই একে অমর বলা হয়েছে। বিকল্পরূপ বিকর্ণ সাধনার উন্নত অবস্থাতে মনে কিছু অসাধারণ কল্পনার উদয় হয়। মনে সংকল্প বিকল্প জাগে যে স্বরূপ লাভের পর ভগবানের তরফ থেকে কিরূপ সিদ্ধাই, কিরূপ অলৌকিক শক্তি প্রদান করা হবে।
সাধক ঈশ্বর চিন্তনের পরিবর্তে ঈশ্বরের ঐশ্বর্যের চিন্তা করতে শুরু করেন। যদিও সাধকের উচিত একাগ্র হয়ে কর্ম করে যাওয়া, ফললাভের কামনা করা উচিত নয়, কিন্তু যখন তিনি সিদ্ধাই অর্থাৎ যোগলব্ধ শক্তির কামনা করতে শুরু করেন, তখন এইরূপ মনোভাব অর্থাৎ বিকল্পকেই বিকর্ণ বলে। এই কল্পনাগুলি অসাধারণ, কিন্তু সাধনাতে ভয়ঙ্করভাবে বাধা দেয়। ভ্রম উৎপাদক সাহসী হল ভরিস্রবা। সাধনা স্তর উন্নত হলে সকলেই সাধকের প্রশংসা করতে শুরু করেন, বলে ইনি মহাত্মা, ইনি সিদ্ধ পুরুষ, দিব্যগুণের অধিকারী। তার সমক্ষে লোকপাল ও বিনীত হয়ে যান। এমন ব্যবহার এবং প্রশংসা দ্বারা সাধক আনন্দের আতিশয্যে পথহারা হন। এইরূপ শ্বাসকেই ভরিস্রবা বলা হয়। পূজ্য গুরুদেব বলতেন, সমাজ যদি পুষ্পবৃষ্টি করে, প্রশংসা করে, বিশ্ববন্দ জগৎগুরু বলে, তোমার তাতে কিছু লাভ হবে না, শুধু কান্নাকাটি করতে থাকবে। কিন্তু যদি ভগবান তোমাকে সাধুর আখ্যা দেন, তবে সর্বস্ব লাভ করবে। সমাজ বলুক অথবা নাই বলুক, তুমি সর্বস্ব লাভ করবে। এইরূপ প্রশংসাতে অভিভূত হওয়াকেই ভ্রম উৎপাদক শ্বাস অর্থাৎ ভরিস্রবা বলে। অত্যধিক প্রশংসার ফলে সাধনার হ্রাস হয়। অতএব ভ্রম উৎপাদক শ্বাসই হল ভরিস্রবা। সংযমের স্তর উন্নত হলে পরে যে বিকারগুলি বাধা দেয়, এগুলি তাদেরই নাম। আসক্তিরূপ অশ্বত্থামা, বিকল্পরূপ বিকর্ণ এবং ভ্রমপূর্ণ শ্বাস ভরিস্রবা, এরা সকলেই বহির্মুখী প্রবাহের নায়ক। অন্যে চ বহবহ শূরাঃ মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। আমার জন্য প্রাণদান করতে কৃত সংকল্প অন্যান্য অনেক শূরবীর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছেন, সকলেই আমার জন্য প্রাণদান করতে সংকল্পবদ্ধ, কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা পরিগণিত হয়নি। এখন কোন কোন সেনা কি কি ভাব দ্বারা সুরক্ষিত তা বলছেন। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, কিন্তু ভীম দ্বারা পরিচালিত পাণ্ডবগণের সেনা জয় করা সহজ। পর্যাপ্ত এবং অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগ দুর্যোধনের আশঙ্কায় ব্যক্ত করছে। অতএব দেখতে হবে যে ভীষ্ম কোন সত্তা যার উপর কৌরব সেনা নির্ভরশীল, এবং ভীম কোন সত্তা যার উপর অর্থাৎ যে দৈবী সম্পদের ওপর সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল। দুর্যোধন এবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন। আয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এক্ষণে আপনারা সকলেই বুহ সমূহের প্রবেশ দ্বারে স্বস্থানে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন। যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয়, সেই জন্য আপনারা সকলে পাণ্ডবগণের সঙ্গে যুদ্ধ না করে কেবল ভীষ্মকেই রক্ষা করুন। কেমন যোদ্ধা ছিলেন ভীষ্ম, যিনি স্বয়ং নিজেকে রক্ষা করতে অক্ষম? কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে হচ্ছিল। এটা কোনো বাহ্য যুদ্ধ নয়, ভ্রমই ভীষ্ম। যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ
বিজাতীয় প্রবৃত্তিগুলি অর্থাৎ কৌরব অজেয়। অজেয় শব্দের অর্থ এই নয় যে অজেয়কে জয় করা যায় না, অজেয়র অর্থ হল দুর্জয়, একে জয় করা কষ্টসাধ্য। মহা অজয় সংসার রিপু জিতি সকাই সো বীর। যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে, মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয়। ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু, ইচ্ছাই ভ্রম, এবং এই ইচ্ছার সমাপ্তি ও ভ্রম দূর হওয়া একই ব্যাপার। একথাই সন্ত কবীর সরলভাবে বলেছেন, ইচ্ছা কায়া ইচ্ছা মায়া ইচ্ছা জগ উপজায়া, কহ কবীর যে ইচ্ছা বিবর্জিত তা কা পার না পায়া। যেখানে ভ্রম নেই তা অপার ও অব্যক্ত। এই দেহের জন্মের কারণ ইচ্ছা, ইচ্ছাই মায়া এবং ইচ্ছাই এই জগতের উৎপত্তির কারণ। সো কাময়ত তদৈক্ষত বহুস্যাং প্রজায়ে ইতি। কবির বলেছেন, যিনি সর্বপ্রকার কামনা রহিত তিন কা পার না পায়া, তিনি অপার অনন্ত অসীম তত্ত্ব উপলব্ধি করেন। ইয়ো কামো নিষ্কাম আপ্তকাম আত্মকামো ন তস্য প্রাণা উৎক্রামন্তি ব্রহ্মৈব সন ব্রহ্মপ্যেতি। যিনি কামনারহিত আত্মাতে স্থির আত্মস্বরূপ তার কখনো পতন হয় না, তিনি ব্রহ্মে একীভূত হন। সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয়, এই অনন্ত ইচ্ছার শেষ হতে হতে অবশেষে পরমাত্মা প্রাপ্তির শেষ ইচ্ছা বাকি থাকে। যখন এই ইচ্ছাও পূর্ণ হয় তখন ইচ্ছার বিলুপ্তি ঘটে। যদি এর থেকেও শ্রেষ্ঠ কোনো বস্তুর অস্তিত্ব থাকত তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত। যখন এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয় এবং ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রমও নাশ হয়। একেই ভীষ্মের ইচ্ছা মৃত্যু বলে। এইভাবে ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়। যতক্ষণ ভ্রম দূর না হয় ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে, ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায়। ভীম দ্বারা পরিচালিত এদের সেনাকে জয় করা সহজ। ভাবরূপই ভীম, ভাবে বিদ্যতে দেব, ভাবে সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সাহায্য করে। ভাববশ্য ভগবান সুখ নিধান করুণা আয়ন, শ্রীকৃষ্ণ একেই শ্রদ্ধা বলেছেন। ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা সম্ভব, এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তিসমূহের বিকাশ হয়। এই ভাব পুণ্যের সংরক্ষক এবং এত বলবান যে পরম দেব পরমাত্মাকেও গোচরে এনে দেয়, অন্যদিকে অতি কোমলও। আজকের ভাব কাল অভাবে বদলাতে দেরি লাগে না। আজ আপনি বলছেন যে মহারাজজি খুব ভালো, কাল হয়তো বলবেন না আমি দেখেছি মহারাজজি ক্ষীর খান। ঘাস পাত যে খাত হ্যাঁ তিনহি সতাওই কাম, দুধ মলাই খাত যে তিন কি জানে রাম। অর্থাৎ তৃণভোজীদেরও কাম তাড়না দেয়, যারা দুধ মালাই খান ঈশ্বর তাদেরই স্মরণ দেন। ইষ্টের আচরণে লেশমাত্র ত্রুটি বোধ হলে ভাব টলে ওঠে, পুণ্যময় প্রবৃত্তিসমূহ বিচলিত হয়, ইষ্টের সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়। তাই ভীম দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ। মহর্ষি পতঞ্জলিরও সেই একই নির্ণয়। স তু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকারা সেবিত দৃঢ়ভূমি, অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা ভক্তিপূর্বক সাধন করে গেলেই
অভ্যাস দৃঢ় হয়। तस्य संजनयन् हर्षं कुरु वृद्धः पितामहः सिंहनादं विनद्योच्चैः शंखं दध्मौ प्रतापवान्। এই প্রকার সকলেই নিজেদের শক্তি নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন। এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমের ঘোষণা। যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে? কৌরবগণের মধ্যে বৃদ্ধ প্রতাপবান ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চৈঃস্বরে সিংহনাদের সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন। সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক। ঘোর জঙ্গলের নীরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে, ভয়ে হৃদয় কাঁপতে শুরু করবে, যদিও সিংহ থেকে আপনি বহু দূরে। ভয় প্রকৃতিজাত, পরমাত্মায় তার স্থান নেই, কারণ পরমাত্মা অভয় সত্তা। ভ্রমরূপ ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়ারণ্যের মধ্যে আপনি আছেন তার থেকেও ভয়ঙ্কর ভয়ের আবরণ আপনাকে ঢেকে ফেলবে। ভয়ের আরো একটি স্তর বৃদ্ধি পাবে, ভয়ের আবরণ আরো ঘন হয়ে উঠবে। এছাড়া ভ্রম আর কিছু দিতে পারে না। অতএব প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যে যাওয়ার পথ। সংসারে প্রবৃত্তি প্রতারণা করে, ঘোর অন্ধকারময়, এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই। কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল, কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিছু দিতে পারল না। প্রত্যেক বিকার কিছু না কিছু ভয়ই প্রদান করে, সেজন্য তারাও ঘোষণা করলেন, ততঃ শঙ্খাশ্চ ভৈর্যশ্চ পণবানক গোমুখাঃ সহসৈবাভ্য হন্যন্ত সশব্দস্তু মূলোভবত্। এরপর অনেক শঙ্খ, ভেরি, ঢোল এবং রণসিংহাদি রণবাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেগুলির শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করল। ভয় সঞ্চার করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই। বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সফল হলে মোহরূপ অন্ধকার আরো ঘন করে দেয়। এরপর পুণ্যময় প্রবৃত্তিসমূহের দিক থেকে ঘোষণা করা হল, যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। অতঃপর শ্বেতাশ্বযুক্ত, অর্থাৎ যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না, শ্বেতবর্ণ সাত্ত্বিক এবং নির্মলতার প্রতীক, মহতি স্যন্দনে উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন। অলৌকিকের অর্থ লোকাতীত, মৃত্যুলোক, দেবলোক, ব্রহ্মলোক, জন্ম মৃত্যুর ভয় যত দূর পর্যন্ত সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক, পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন। সোনা রূপ অথবা কাঠের রথ ছিল না, সেই রথ অলৌকিক ছিল, সেই শঙ্খ অলৌকিক ছিল, অতএব ঘোষণাও অলৌকিক। একমাত্র ব্রহ্মলোক সমস্ত লোকের ঊর্ধ্বে স্থিত, সরাসরি ব্রহ্মলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করাবার ঘোষণা করলেন। কি রূপে তিনি এই স্থিতি প্রদান করবেন? পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম
भीमकर्मा वृकोदरः ऋषिकेश जिनी हृदयेर सर्वोच्चेर ज्ञाता से श्रीकृष्ण पांचजन्य शंख बजालें पांचटी ज्ञानेंद्रिय के अर्थात शब्द स्पर्श रूप रस गंध पंच तन्मात्रार रसे जड़िए सजन अर्थात भक्ते श्रेणीते दाड़ करावार घोषणा करलें भयंकर भावे भ्रांत इंद्रिय समूह के संयत करे सेवकेर श्रेणीते दाड़ करानो हृदयेर प्रेरक सद्गुरुर कृपा। श्रीकृष्ण जोगेश्वर सद्गुरु छिलें शिष्य स्तेहं भगवान आमि आपनार शिष्य बाह्य विषय वस्तु के त्याग करे ध्याने इष्टेर अतिरिक्त अन्य किछु देखा शोना ओ स्पर्श ना करा सद्गुरुर प्रभाव संचारणेर उपर निर्भर करे। देवदत्यम धनंजया दैवी सम्पत्तिके अधीने करे जे अनुराग सेई अनुरागी अर्जुन इष्टेर अनुरूप श्रद्धा जाते विरह वैराग्य ओ अश्रुपात हय जेमन गदगद गिरा नयन बह नीरा रोमांच हय जखन अंतरे इष्ट छाड़ा अन्य कोनो विषय वस्तुर लेशमात्र संघर्ष हय ना तखन एई अवस्थाके अनुराग बला हय। एत दूर सफल हबार परे दैवी सम्पदेर ओपर प्रभुत्व लाभ करा सम्भव जा परम देव परमात्माते एकीभूत होते सहाय्य करे। एर आरेक नाम धनंजय एक धन पार्थिव सम्पत्ति जा दिए शरीर निर्वाहेर व्यवस्था करा हय आत्मार संगे एर कोनो सम्बन्ध नहीं एछाड़ा स्थिर आत्मिक सम्पत्ति निज सम्पत्ति। बृहदारण्यक उपनिषदे याज्ञवल्क्य मैत्रेय के এই উপদেশ দিলেন ধনসম্পন্ন পৃথিবীর স্বামিত্ব দ্বারাও অমৃতত্বের প্রাপ্তি সম্ভব নয় এর উপায় হল আত্মিক সম্পত্তি। ঘোর কর্মা ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন ভাবের উদ্গম এবং নিবাস স্থান হৃদয় তাই এর আরেক নাম বৃকোদর। আপনাদের ভাব স্নেহ ছোটদের প্রতি স্বভাবতই থাকে কিন্তু সেই স্নেহ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে জাগিয়ে মূর্ত হয় ছোটদের প্রতি এই ভাব অগাধ এবং মহাবলশালী। ভীম প্রীতি নামক শঙ্খ বাজালেন এই প্রীতি ভাবের মধ্যেই নিহিত তাই ভীম বাজালেন পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ। ভাব অত্যন্ত শক্তিশালী কিন্তু প্রীতির মাধ্যমে তা সঞ্চার হয়। হর ব্যাপক সর্বত্র সমানা প্রেমতে প্রকট হোঁ হি মে জানা অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমান রূপেই বিদ্যমান কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ে বিরহ বৈরাগ্য এবং উৎকট প্রেম। अनंत विजयं राजा कुंती पुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोष मणिपुष्पकौ। कुंती पुत्र राजा युधिष्ठिर अनंत विजय नामक शंख बजालें कर्तव्य रूप कुंती एवं धर्म रूप युधिष्ठिर धर्मे स्थिर थाकलेई अनंत विजयम অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ হবে। যুদ্ধে স্থির স যুধিষ্ঠির প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন অত্যন্ত দুঃখেও বিচলিত হন না তবেই একদিন যিনি অনন্ত যার অন্ত নেই সেই পরমতত্ত্ব পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন। নিয়মরূপ নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন যেমন যেমন নিয়ম কঠোর হবে তেমন তেমন অশুভ লক্ষণগুলি বিলয় হয়ে যাবে এবং শুভ পরিস্থিতির উদয় হবে। সৎসঙ্গরূপ সহদেব
মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মনীষীগণ প্রত্যেক শ্বাসকে বহুমূল্য মণির আখ্যা দিয়েছেন। হীরা জৈসে শ্বাসা বাতোমে বিতি যায়, বাহ্য সৎসঙ্গ সৎপুরুষের বাণী শ্রবণকে বলে, যা এক প্রকার সৎসঙ্গ, কিন্তু যথার্থ সৎসঙ্গ হয় আন্তরিক। শ্রীকৃষ্ণের মতে আত্মাই সত্য এবং সনাতন। চিত্ত যখন স্থির হয়ে আত্মার সঙ্গত করে, তখনই হয় প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গ চিন্তন, ধ্যান এবং সমাধির অভ্যাস দ্বারা সম্পন্ন হয়। যেমন যেমন সত্যের সান্নিধ্যে স্মৃতি স্থির হবে, তেমন তেমন এক একটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ হতে থাকবে, ইন্দ্রিয়গুলির সঙ্গে মন নিরুদ্ধ হয়ে আসবে। এই প্রকার যখন সম্পূর্ণরূপে নিরুদ্ধ হবে, তখনই বস্তু লাভ হবে। বাদ্যযন্ত্রের মতো আত্মার ধ্বনির সঙ্গে চিত্তের ধ্বনি মিলিয়ে সঙ্গত করাই যথার্থ সৎসঙ্গ। বাহ্য মনি কঠোর হয়, কিন্তু শ্বাসরূপ মনি পুষ্প থেকেও কোমল। পুষ্প তো বিকশিত হওয়ার পর অথবা বৃন্তচ্যুত হলে শুকিয়ে যায়, কিন্তু আপনি এর পরের শ্বাস পর্যন্ত জীবিত থাকার নিশ্চয়তা দিতে পারেন না। সৎসঙ্গ সফল হলে প্রত্যেক শ্বাসের ওপর নিয়ন্ত্রণ রেখে লক্ষ্য প্রাপ্তি সম্ভব। এর বেশি পাণ্ডবদের কোনো ঘোষণা নেই, কিন্তু প্রত্যেক সাধন নির্মলতার পথে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করায়। অতঃপর বললেন, কাশ্যশ্চ পরমেশ্বাসহ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নৌ বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ। কায়ারূপ কাশী, পুরুষ যখন চারিদিক থেকে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করে কায়াতেই কেন্দ্রিত করেন, তখন পরমেশ্বাসহ পরম ঈশে বাস করার অধিকারী হন। পরম ঈশ্বর তত্ত্বে অবস্থান দিতে সক্ষম কায়াকেই কাশী বলে। কায়াতেই পরম ঈশ্বরের নিবাস। পরমেশ্বাসের অর্থ শ্রেষ্ঠ ধনুর্ধারী নয়, পরন্তু পরম ঈশ বাস। শিখাসূত্রের ত্যাগী শিখণ্ডী। সাধনাপথের কিছু ভ্রান্ত ব্যক্তিরা আজকাল মুণ্ডিত মস্তকে সূত্রের নামে গলার উপবিধ খুলে রাখে, অগ্নি ত্যাগ করে এবং একেই সন্ন্যাস বলে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বস্তুত শিখা লক্ষ্যের প্রতীক, যেখানে আপনাকে পৌঁছতে হবে, এবং সূত্র সংস্কারের প্রতীক। যতক্ষণ পরমাত্মার প্রাপ্তি না হয়, ততক্ষণ সংস্কারের সূত্রপাত হতেই থাকে। ততক্ষণ ত্যাগ কোথায়? কি প্রকার সন্ন্যাস? এখনও তো তিনি পথিক। যখন প্রাপ্য বস্তুর প্রাপ্তি হয়, পূর্বে সমস্ত সংস্কারের সূত্র ছিন্ন হয়, এইরূপ অবস্থাতে সম্পূর্ণরূপে ভ্রম মিটে যায়। সেজন্যই শিখণ্ডী ভ্রমরূপে ভীষ্মের বিনাশ করে। শিখণ্ডী চিন্তন পথের বিশিষ্ট যোগ্যতারূপ মহারথীকে বলে। ধৃষ্টদ্যুম্ন দৃঢ় ও অচল মন, এবং বিরাট সর্বত্র বিরাট ঈশ্বরের প্রসার দেখার ক্ষমতা, এইসবই হল দৈব সম্পদের প্রমুখ গুণ। সাত্ত্বিক, তাই সাত্ত্বিকী সত্য চিন্তনের প্রবৃত্তি। অর্থাৎ যদি সাত্ত্বিকতা বিদ্যমান থাকে, তাহলে আর পতনের সম্ভাবনা থাকে না, এই সংঘর্ষে পরাজয় হতে দেয় না। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। অচল পদে প্রতিষ্ঠাদাতা দ্রুপদ এবং ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র সহৃদয়তা, বাৎসল্য, লাবণ্য, সৌম্যতা,
এবং স্থিরতা। এরা সাধন পথের শ্রেষ্ঠ সহায়ক মহারথী এবং দীর্ঘ বাহুযুক্ত অভিমন্যু। এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। বাহু কার্যক্ষেত্রের প্রতীক। মন যখন ভয়মুক্ত হয় তখন তার শক্তি বহুদূর পর্যন্ত প্রসার লাভ করে। হে রাজন, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন, কিছু কিছু দূরত্ব সকলেই অতিক্রম করান। এদের পালন আবশ্যক, তাই এদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কিছু দূরত্ব যেটুকু বাকি থাকে তা মন ও বুদ্ধির অতীত। ভগবান স্বয়ং অন্তঃকরণে জাগ্রত হয়ে তা অতিক্রম করান, দৃষ্টিরূপে আত্মার রথি হয়ে যান এবং সম্মুখে দণ্ডায়মান হয়ে নিজের পরিচয় দেন। সঘোষোধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ব্যনুনাদয়ন। সেই তুমুল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রপুত্রগণের হৃদয় বিদীর্ণ করল। সেনা পাণ্ডব পক্ষেও ছিল, কিন্তু হৃদয় বিদীর্ণ হল কেবল ধৃতরাষ্ট্রপুত্রগণের। বস্তুত পাঞ্চজন্য দৈবী শক্তির ওপর আধিপত্য, অনন্তকে জয়, অশুভর প্রশমন এবং শুভের আবির্ভাব নিরন্তর হতে থাকলে এই কুরুক্ষেত্রে আসুরী সম্পদ বহির্মুখী প্রবৃত্তিগুলির হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, তাদের বল ক্রমশ ক্ষীণ হতে থাকবে। পূর্ণ সফলতা লাভ হলে মোহময়ী প্রবৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায়। অথ ব্যবস্থিতান দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত। সংযমরূপ সঞ্জয় অজ্ঞানাবৃত মনকে বোঝালেন যে হে রাজন, কপিধ্বজঃ বৈরাগ্যরূপ হনুমান, বৈরাগ্যই যার ধ্বজা। ধ্বজাকে রাষ্ট্রের প্রতীক বলা হয়। কারো কারো মতে পতাকা চঞ্চল ছিল তাই কপিধ্বজ বলা হয়েছে, কিন্তু তা নয়। এখানে কপি সাধারণ বানর নয়, স্বয়ং হনুমানই ছিলেন, যিনি মান অপমানের হনন করেছিলেন। সমমান নিরাদর আদরহি, প্রকৃতির বিষয়বস্তু থেকে আসক্তির ত্যাগই বৈরাগ্য। অতএব বৈরাগ্যই যার ধ্বজা, সেই অর্জুন ব্যবস্থিত রূপে ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দাঁড়িয়ে থাকতে দেখে শস্ত্রচালনার মুহূর্তে ধনুক তুলে ঋষিকেশম, যিনি হৃদয়ের সর্বস্বের জ্ঞাতা সেই যোগেশ্বর শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করুন। এখানে সারথিকে আদেশ দেওয়া নয়, ইষ্টের অর্থাৎ সদ্গুরুর প্রতি অনুরোধ করা হয়েছে। কেন স্থাপন করবেন? যাবদেতান নিরীক্ষেহম যুদ্ধ কামানবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরীক্ষণ না করি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং কে কে আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য। যোৎস্যমানানবেক্ষেহম এতেত্র সমাগতাঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়চিকীর্ষবঃ।
দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল রাজাগণ যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের আমি দেখতে চাই, সেই জন্য রথ স্থাপন করুন। মোহরূপ দুর্যোধন, মোহমুগ্ধ প্রবৃত্তিসমূহের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজাগণ যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখিনি। সঞ্জয় উবাচ। এবমুক্তো ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম্। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম্। উবাচ পার্থ পশ্যৈতাম্ সমবেতান কুরু নীতি। সঞ্জয় বললেন, নিদ্রাজয়ী অর্জুনের এইরূপ বলার পর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হৃদয়ের জ্ঞাতা, তিনি উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও মহীক্ষিতাম দেহরূপ পৃথিবীকে অধিকার করেছেন যে রাজাগণ, সেই সকল রাজাগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করে বললেন, হে পার্থ, সমবেত কৌরবগণকে অবলোকন কর। এখানে উত্তম রথের অর্থ সোনার উপর নির্মিত রথ নয়। সংসারে উত্তমের পরিভাষা নশ্বর বস্তুর অনুকূলতা প্রতিকূলতার উপর দেওয়া হয়, কিন্তু এই পরিভাষা পূর্ণ নয়, যা আমাদের আত্মা অর্থাৎ স্বরূপের সঙ্গে সর্বদা সহযোগিতা করে, তাই একমাত্র উত্তম, যার পর অনুত্তম অর্থাৎ মলিনতা বলে আর কিছু থাকে না। তত্রাপশ্যত স্থিতান পার্থঃ পিতৃনথ পিতামহ আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীনস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। এছাড়া সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথ স্বরূপ বিবেচনা করেছেন, সেই পার্থ উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে, মিত্রগণকে, শ্বশুরগণকে এবং সুহৃদগণকে অবস্থিত দেখলেন। উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার, মামার পরিবার, শ্বশুরের পরিবার এবং সুহৃদ ও গুরুজনদের দেখতে পেলেন। মহাভারতকালের গণনা অনুসারে 18 অক্ষৌহিণী অর্থাৎ আনুমানিক 40 লক্ষের সমকক্ষ হবে, কিন্তু প্রচলিত গণনা অনুসারে 18 অক্ষৌহিণী অর্থাৎ 6.5 আরব সংখ্যায় হবে, যা আজকের বিশ্বের জনসংখ্যার সমকক্ষ। আজ সমগ্র বিশ্বে মাত্র ততই জনসমূহের জন্য বিশ্বস্তরে আবাস, খাদ্য এবং জনসংখ্যার সমস্যা সমুপস্থিত। এই বিশাল জনসমূহ অর্জুনের 3-4টি আত্মীয়ের পরিবারই মাত্র ছিল। এত বিশাল পরিবার কি কারো হয়? কখনোই না। এ সকলই হৃদয় ক্ষেত্রের ছবি। তান সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়া বিষ্টো বিষীদন্নিদমব্রবীত। কুন্তিপুত্র অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অত্যন্ত করুণাপূর্ণ হয়ে শোক করতে লাগলেন, কারণ দেখলেন এরা সকলেই তাঁর নিজের আত্মীয় স্বজন। অতএব বললেন, অর্জুন উবাচ, দৃষ্ট্বেমং স্বজনম কৃষ্ণ যুযুৎসুম সমুপস্থিতম
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। हे कृष्ण, आत्मीय स्वजन के युद्धार्थ उपस्थित देखे আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন, আমার মুখ শুষ্ক হচ্ছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। এখানেই শেষ নয়। গাণ্ডীবম স্রংসতে হস্তাত ত্বকচৈব পরিদহ্যতে ন চ শক্নোম্যবস্থাতুম भ्रमति वच मे मनः। अमर हाथ थेके गांडीव खसे पड़छे एवं चर्म जेन दग्ध होच्छे। अर्जुन संतप्त हये उठछेन जे एई युद्ध कि धरनेर, जार मध्ये शुधु स्वजन ही दाड़िये अर्जुनेर भ्रम हयेछिलो। तिनि बोललेन, एखन आमि दाड़ातेओ असमर्थ, এখন এর বেশি আমার দেখার সামর্থ্য নেই। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। হে কেশব, এই যুদ্ধের লক্ষণ ও বিপরীত দেখছি। যুদ্ধে আত্মীয়দের হত্যা করলে মঙ্গল হবে এও দেখি না, কুলকে বধ করলে কল্যাণ কিরূপে সম্ভব? নকাংশে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ किन्नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा। सम्पूर्ण परिवार युद्धे उपस्थित हुएछेन, एदिर युद्धे बध करे विजय, सेई विजयेर द्वारा प्राप्त राज्य ओ राज्य सुख अर्जुन चान ना। तिनि बोललेन, हे कृष्ण, आमि विजय चाई ना, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? কেন এষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যম ভোগা সুখানি চ তৈমেব স্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ। যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমার অভিলষিত, সেই স্বজনগণই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্য অভিলষিত ছিল কিন্তু পরিবার নিয়ে, ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল কিন্তু তার স্বজন ও পরিবারকে নিয়ে ভোগ করাচ্ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমার সুখ ভোগ বা রাজ্যের প্রয়োজন নেই। এ সকলই এদের জন্য প্রিয় ছিল, এদের থেকে পৃথক হয়ে এ সকলের আমার আর প্রয়োজন নেই। যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে। কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি, সেও নিজের পরিবার বন্ধু এবং আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না। অর্জুনের বক্তব্য এই যে, ভোগ যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম, কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না, তখন আর আমার ভোগের কি প্রয়োজন? এই যুদ্ধে আমি কাকে বধ করব? आचार्याः पितरः पुत्राः तथैव च पितामहाः
मातुला श्वशुरा पौत्रा शाला संबंधिनस्तथा। এই যুদ্ধে আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং স্বজনগণই উপস্থিত হয়েছেন। এতান্নহন্তুমিচ্ছামি গ্নতোপি মধুসূদন अपि त्रैलोक्य राज्यस्य हेतो किन्नु मही कृते। हे मधुसूदन, एरा आमाके बध करलेओ त्रैलोक्य राज्येर जोन्नो आमी एदेर बध करते चाई ना। पृथिवीमात्र राज्येर जोन्ने की कथा। आठेरो अक्षौहिणी सेनार मध्ये অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। এত অধিক স্বজন বাস্তবে কারা? বস্তুত অনুরাগী অর্জুন। সাধন ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগী সমক্ষে এই সমস্যাই দেখা দেয়। সকলেই চায় সাধন ভজন করে পরম সত্যকে লাভ করতে, কিন্তু জ্ঞানী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ অনুভব করেন, তাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন, তখনই হতাশ হয়ে পড়েন। তিনি চান তার পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মামার পরিবার, সুহৃদ, বন্ধু এবং গুরুজন সবাই সঙ্গে থাকুন, সকলেই সুখী থাকুন এবং এদের সকলকে সুস্থিত করে তিনি পরমাত্ম স্বরূপ লাভও করে নেবেন। কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে, এই সম্বন্ধগুলির মোহ থেকে মুক্ত হতে হবে, তখনই তিনি অধীর হয়ে ওঠেন। পূজ্য মহারাজজি বলতেন, মৃত্যু হওয়া এবং সাধু হওয়া একই ব্যাপার। সাধুর জন্য এই পৃথিবীতে কেউ জীবিত থাকলেও গৃহ সম্বন্ধীয় কেউই থাকবে না। যদি থাকে তাহলে সম্বন্ধ বিদ্যমান, মোহ শেষ হয়েছে কোথায়? পূর্ণ ত্যাগ অর্থাৎ সম্বন্ধের অস্তিত্ব বিলীন হবার পরেই সাধক জয়লাভ করেন। এই সম্বন্ধগুলির প্রসারই জগৎ, অন্যথা জগতে আমার বলে কি আছে? তুলসীদাস কহচিদ বিলাস জগ বুঝত বুঝত বুঝে, অর্থাৎ মনের প্রসারই এই জগৎ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ মনের প্রসারকেই জগৎ বলে সম্বোধন করেছেন। যিনি এর প্রভাব রোধ করতে সক্ষম হয়েছেন তিনি চরাচর বিশ্ব জয় করেছেন। ইহৈব দৈর্জিতঃ সর্গো এষাম সাম্যে স্থিতম মনঃ। এমন কথা নয় যে কেবল অর্জুনই অধীর ছিলেন, সকলের হৃদয়েই অনুরাগ আছে। প্রত্যেক অনুরাগী ব্যাকুল হন, আত্মীয় স্বজনের স্মৃতি তাকে ব্যাকুল করে। সাধনার আরম্ভে প্রত্যেক সাধক চিন্তা করেন যে ভজন করে কিছু লাভ হলে এদের সঙ্গে তা ভোগ করা যাবে, সকলেই সুখী হবে। কিন্তু যখন এরা সঙ্গে থাকবে না তখন সুখের আর কি প্রয়োজন? অর্জুনের দৃষ্টি রাজ্যসুখ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি ত্রিলোকের সাম্রাজ্যকেই সুখের পরাকাষ্ঠা ভেবেছিলেন। এর বেশি কোনো সত্য আছে একথা অর্জুন এখনো জানেন না। নিহত্যধার্ত রাষ্ট্রান্নহ কা প্রীতি স্যাজ্জনার্দন পাপমেবাশ্রয়ে দস্মান হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে? যেখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ ধৃষ্টতার রাষ্ট্র
তার থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধনাদিকে বধ করলে আমাদের কি আনন্দ হবে? এই সকল আততায়ীকে হত্যা করলে আমাদের পাপই আশ্রয় করবে। জীবনযাপনের তুচ্ছ লাভের জন্য যে অনীতির সাহায্য নেয় তাকে আততায়ী বলে, কিন্তু যে আত্মোন্নতির পথে অবরোধ সৃষ্টি করে সে আরও বড় আততায়ী। আত্মদর্শনে বাধক কাম, ক্রোধ, লোভ, মোহ, এইসবই আততায়ী। তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। অতএব হে মাধব, স্বীয় বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমাদের বধ করা উচিত নয়। সবান্ধব কিরূপে? তারা সকলেই তো শত্রু ছিল। বস্তুত শরীরের আত্মীয়তা অজ্ঞানজনিত। ইনি মামা, শ্বশুরবাড়ি, স্বজন সমুদায়, এ সকলই অজ্ঞান। যখন এই দেহটাই নশ্বর তখন এর কুটুম্বিতাই বা কি করে শাশ্বত হবে? যতক্ষণ মোহ ততক্ষণই আমার সুহৃদ, আমার পরিবার, আমার জগৎ। মোহ নেই তো কিছুই নেই। সেজন্য অর্জুন শত্রুদেরও স্বজন রূপেই দেখতে পেয়েছিলেন। তিনি বলছেন যে নিজ কুটুম্বকে বধ করে আমরা কিরূপে সুখী হব? যদি অজ্ঞান ও মোহ না থাকে তবে কুটুম্বেরও কোনো অস্তিত্ব নেই। এই অজ্ঞানই আবার জ্ঞানেরও প্রেরক। ভর্তৃহরি, তুলসীদাস এমন অনেক মহাপুরুষ বৈরাগ্যের প্রেরণা তাদের স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন। কেউ বা বিমাতার ব্যবহারে ব্যথা পেয়ে বৈরাগ্যের পথে এগিয়ে গেছেন, এও দেখা গেছে। যদ্যপ্যেতেন পশ্যন্তি লোভোপহত চেতসঃ কুলক্ষয়কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। যদিও এরা লোভে অভিভূত হয়ে কুলনাশ জনিত দোষ এবং মিত্রদ্রোহে যে পাপ হয় তা দেখছে না, এ দোষ তাদের। তা সত্ত্বেও কথম ন গেয়মস্মাভি পাপাদস্মান নিবর্তিতুম কুলক্ষয়কৃতম দোষম প্রপশ্যদ্ভির্জনার্দন। হে জনার্দন, কুলনাশ জনিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ থেকে নিবৃত্ত হব না কেন? কেবল আমি পাপ করছি এমন কথা নয়, আপনিও ভুল করছেন। শ্রীকৃষ্ণের উপরেও দোষারোপ করলেন। এখনো অর্জুন নিজেকে বুদ্ধিতে শ্রীকৃষ্ণের চেয়ে কম মনে করছেন না। প্রত্যেক নতুন সাধক সদ্গুরু শরণাগত হবার পরে এই ধরনের তর্ক করেন এবং নিজে যে কম জানেন তা ভাবেন না। এ কথাই অর্জুনও বলছেন যে এরা না বুঝুক কিন্তু আমরা তো বুদ্ধিমান, কুলনাশ জনিত দোষের ওপর আমাদের অবশ্যই বিচার করা উচিত। কুলনাশে কি কি দোষ হয়? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মো বিভবত্যুত। কুলনাশে সনাতন কুলধর্ম নষ্ট হয়। অর্জুন কুলধর্ম কুলাচারকেই সনাতন ধর্ম বলে মনে করেছিলেন। ধর্ম নষ্ট হলে সম্পূর্ণ কুলকে পাপ দাবিয়ে দেয়। অধর্মাভিভবৎ কৃষ্ণ
प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु आर्ष्णीय जायते वर्णसंकरः। हे कृष्ण, पापीर वृद्धि हुले कुलस्त्रीगण कुलुषित हय। हे बार्ष्णेयो, स्त्रीगण कुलुषित हुले वर्ण संकर उत्पन्न हय। अर्जुनेर दृष्टिकोणे कुलस्त्रीगण कुलुषित हुले वर्ण संकर देखा दाय, किन्तु श्रीकृष्ण ए सिद्धांतेर खंडन करे आरो बोलछेन, आमी अथवा स्वरूप स्थित महापुरुष जदि आराधना क्रमे भ्रम उत्पन्न करें ताहले वर्ण संकर देखा दाय। वर्ण संकरेर दोषेर ओपर अर्जुन आलोकपात करछेन। संकरो नरकाइव कुलघ्नानां कुलस्य च पतन्ति पितरो येषां लुप्तपिण्डोदकक्रिया। वर्ण संकर हुले कुलनाशकगण एवं कुल नरके पतित हय। जादेर पिण्डक्रिया लुप्त हयेछे তাদের পিতৃপুরুষগণ পতিত হন, বর্তমান নষ্ট হয়, পিতৃপুরুষগণ স্খলিত হন এবং উত্তর পুরুষদেরও পতন হবে। শুধু তাই নয়, দোষৈরেতৈঃ কুলঘ্নানাম বর্ণসংকরকারকৈঃ উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ कुलधर्माश्च शाश्वता। এই সকল বর্ণ সংকর কারক দোষের দ্বারা কুল এবং কুলঘাতকগণের সনাতন কুলধর্ম এবং জাতিধর্ম নষ্ট হয়। অর্জুন মনে করতেন কুলধর্ম সনাতন, কুলধর্মই শাশ্বত, কিন্তু শ্রীকৃষ্ণ একথা খণ্ডন করে বললেন, আত্মাই সনাতন শাশ্বত ধর্ম। বাস্তবিক সনাতন ধর্মকে জানার আগে মানুষ ধর্মের নামে কোনো না কোনো চিরাগত কুরীতি মেনে চলে। তেমনি অর্জুনও যা জানতেন, শ্রীকৃষ্ণের অনুসারে তা কুপ্রথা। উৎসন্ন কুলধর্মাণাম मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम। हे जनार्दन, जादेर कुलधर्म नष्ट हुएछे तादेर अनंतकाल नरके बास करते हय, एई रूप आमी शुनेछि। केवल कुलधर्मई नष्ट हय ना, পরন্তু শাশ্বত সনাতন ধর্মও নষ্ট হয়ে যায়। যাদের ধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করতে হয়, এটা আমি শুনেছি, দেখিনি, কেবল শুনেছি। অহো বত মহত পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনমুদ্যতা। দুঃখের বিষয় যে আমরা বুদ্ধিমান হয়েও মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি, রাজ্য সুখের লোভে নিজ কুলকে হত্যা করতে উদ্যত হয়েছি। এখনো পর্যন্ত অর্জুন নিজেকে কম জ্ঞাতা বলে মনে করছেন না। শুরুতে প্রত্যেক সাধক এইরূপই বলেন। মহাত্মা বুদ্ধও বলেছেন, মানুষ আংশিক অবগত হলে নিজেকে মহাজ্ঞানী বলে মনে করেন, যখন অর্ধেকের বেশি অবগত হন তখন নিজেকে মহামূর্খ বলে মনে করেন। তেমনি অর্জুনও নিজেকে জ্ঞানীই ভাবছেন। তিনি শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন যে এই পাপ থেকে পরম কল্যাণ হবে এমন কথাও নয়, কেবল রাজ্য সুখের লোভে পড়ে আমরা কুলনাশ করতে উদ্যত হয়েছি, খুব ভুল করছি। কেবল আমিই ভুল করছি এমন কথা নয়,
আপনিও ভুল করছেন, শ্রীকৃষ্ণকেও নাড়া দিলেন। অবশেষে অর্জুন নির্ণয় করলেন, যদি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্রারণে হন্যু তন্মে ক্ষেমতরম ভবেত্। প্রতিকার রহিত এবং নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে বধ করেন, তাতে আমার অধিকতর কল্যাণ হবে। ইতিহাস তো বলবে যে অর্জুন জ্ঞানী ছিলেন, তাই আত্মবলি দিয়ে যুদ্ধ হতে দেননি। সন্তান সন্ততির সুখের জন্য, কুলের জন্য লোকে প্রাণের আহুতি পর্যন্ত দেয়। বিদেশে গিয়ে বৈভবপূর্ণ প্রাসাদে থাকলেও অল্পদিনের মধ্যেই নিজের কুঁড়ে ঘরের কথা মনে পড়ে, মোহ এত প্রবল হয়। তাই অর্জুন বললেন যে শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ প্রতিকারে অনিচ্ছুক আমাকে যদি যুদ্ধে বধ করেন, তবু তা আমার জন্য অতি কল্যাণকর হবে, পরিবার তো সুখী থাকবে। সঞ্জয় উবাচ। এবমুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশত বিসৃজ্য সশরম চাপম শোকসংবিগ্নমানসঃ। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকসন্তপ্ত অর্জুন এইরূপ বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎ ভাগে বসে পড়লেন, অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। নিষ্কর্ষ। গীতাশাস্ত্রে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের বর্ণনা করা হয়েছে। ঈশ্বরীয় বিভূতি সম্পন্ন ভগবত স্বরূপের সম্যক দর্শন করবার গায়ন হল এই গীতাশাস্ত্র। যে ক্ষেত্রে এই গায়ন সম্পাদন করা হয়, সেই যুদ্ধক্ষেত্র এই শরীর, যার অন্তরালে দুটি প্রবৃত্তি বিরাজমান, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। যুদ্ধে প্রবৃত্ত সেনাসমূহের স্বরূপ এবং তাদের শক্তির আধার বর্ণিত হয়েছে। শঙ্খধ্বনির মাধ্যমে এদের পরাক্রম নির্ধারিত করা হয়েছে। তদনন্তর যে সেনার সঙ্গে যুদ্ধ করাচ্ছিল তাদের নিরীক্ষণ করা হল। এদের গণনা 18 অক্ষৌহিণী, অর্থাৎ প্রায় 6.5 আরব বলা হয়, কিন্তু এরা অনন্ত। এই প্রকৃতির দৃষ্টিকোণ দুটি, একটি ইষ্টোন্মুখী প্রবৃত্তি, দৈবী সম্পদ, দ্বিতীয়টি বহির্মুখী প্রবৃত্তি, আসুরী সম্পদ। দুটিই প্রকৃতি, একটি ইষ্টের দিকে উন্মুখ করে, পরম ধর্ম পরমাত্মার দিকে নিয়ে যায়, অন্যটি প্রকৃতিতে বিশ্বাস করায়। প্রথমে দৈবী সম্পদের বৃদ্ধি করে আসুরী প্রবৃত্তিগুলিকে নিঃশেষ করা হয়, তারপর শাশ্বত সনাতন পরব্রহ্মের দিকদর্শন এবং তাঁতে স্থিতি লাভের পর দৈবী প্রবৃত্তিগুলির প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এবং যুদ্ধের পরিণাম দৃষ্টিগোচর হয়। সৈন্য নিরীক্ষণের সময় অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। যাদের বধ করার কথা ছিল তারা স্বজনই ছিলেন। জীবের যত দূর পর্যন্ত সম্বন্ধ থাকে, জগতের বিস্তারও তার জন্য ততদূর পর্যন্তই হয়। অনুরাগের আরম্ভিক অবস্থায় পারিবারিক মোহই বাধা দেয়। সাধক যখন দেখেন পরিবারের মধুর সম্বন্ধ থেকে তার এত দূর বিচ্ছেদ হবে যেন তা কখনো ছিল না, তখন তিনি ব্যাকুল হন। স্বজনের প্রতি আসক্তি ত্যাগ করার পথে যত রকমের অকল্যাণই দেখতে পান, তিনি কুপ্রথার মাধ্যমে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন, ঠিক যেমন
অর্জুন করেছিলেন তিনি বলেছিলেন, কুলধর্মই সনাতন ধর্ম, এই যুদ্ধ হলে সনাতন ধর্ম লোপ পাবে, কুলস্ত্রীগণ ভ্রষ্টা হবে এবং বর্ণসংকর উৎপন্ন হবে, তাদের জন্ম কুল ও কুলনাশকদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করার জন্যই হয়ে থাকে। অর্জুন নিজ বুদ্ধি অনুসারে সনাতন ধর্মের রক্ষার জন্য ব্যাকুল ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে আমরা বুদ্ধিমান হয়ে এই মহাপাপ কেন করব, অর্থাৎ শ্রীকৃষ্ণও পাপ করতে যাচ্ছেন। অবশেষে পাপ থেকে বাঁচবার জন্য আমি যুদ্ধ করব না, এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে হতাশ হয়ে রথের পশ্চাদভাগে বসে পড়লেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। টিকাকারগণ বর্তমান অধ্যায়ের নামকরণ অর্জুন বিষাদ যোগ করেছেন। অর্জুন অনুরাগের প্রতীক, সনাতন ধর্মের জন্য ব্যাকুল অনুরাগীর বিষাদ যোগী কারণ হয়। এই বিষাদ মনুর হয়েছিল, হৃদয় বহুত দুঃখ লাগ জন্ম গায়ু হরি ভগত বিনু, সংশয়ে পড়েই মানুষ বিষাদ করে। অর্জুনের সন্দেহ হয়েছিল যে বর্ণসংকর উৎপন্ন হবে যারা নরকে নিয়ে যাবে, সনাতন ধর্ম লোপ পাবে, এমন বিষাদও তাঁর হয়েছিল। অতএব সংশয় বিষাদ যোগের সামান্য নামকরণ বর্তমান অধ্যায়ের জন্য উপযুক্ত বলে মনে হয়। অতএব ও এই প্রকার শ্রীমৎ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজীর শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমৎ ভগবত গীতার ভাষ্য যথার্থ গীতাতে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসত্।